রিতার রান্নায় আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো শিং মাছ কাঁচকলা দিয়ে উস্তের জোল। আমরা এখানে নিয়েছি মাঝারি আকারের আটটা শিং মাছ এগুলো ভালো করে ঘষে ঘষে লবণ দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি মাছগুলো এইভাবে কেটে নিতে হবে এখন শিং মাছের জন্য আমরা সবজি নিয়েছি দুটো আলু তিনটা কাঁচকলা ছয়টা থেকে সাতটা উস্তে এর জন্য লাগবে মশলা হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ তেজপাতা আদা জিরে বাটা আদা কুচি চিরা কাঁচা লঙ্কা আট থেকে পাঁচ ছয়টি আমরা এখন হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দিব তারপর মাছগুলো ছেড়ে দিবো মাছগুলো যখন হবে তখন আমরা এই পিট ওই পিট করে ভেজে নিব কিছুটা লাল লাল হলে আমরা নামিয়ে ফেলবো তেলে আমরা ছেড়ে দিব জিরা তেজপাতা আদা কুচি এক টেবিল চামচ ধইনার গুড়া একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমরা স্বাদ মতো লবণ ছেড়ে দিব জার যতটুক লাগবে ততটুক দিয়ে নিবেন আমরা এখানে দিয়ে দিব পাঁচটা ছয়টা কাঁচামরিচ এগুলাকে একটু নেড়ে চড়ে আর একটু তেল দিয়ে দিব যখন তেলটা পরের দিকে চলে আসবে তখন আমরা আলু ছেড়ে দিব আলু দিয়ে আলু কে একটু ভালো করে বেজে বেজে নিব বাজা হয়ে গেলে আমরা কাঁচকলা ছেড়ে দিব কাঁচকলাকে আবার কাঁচকলা গুলোকে আবার একটু কষিয়ে নিব তারপর আমরা ছেড়ে উস্তে উস্তে গুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব আমরা এখানে ছয় থেকে সাত কাপ জল দিয়ে নিব জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে জালটা হাই হিটে রেখে দিতে হবে তা না হলে উস্তগুলো তিতো হয়ে যাবে এই তরকারিটি এখন ঢেকে দেওয়া যাবে না যখন অর্ধেক হয়ে যাবে তখন আমরা মাছগুলো ছেড়ে দিব আমরা এখন আদা জিরে বাটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে নিব হয়ে গেলে আমরা চারটা পাঁচটা কাঁচামরিচ উপরে ছেড়ে দিব আমরা এখানে তিনটা আলু ভেঙে দিব যাতে করে তরকারিটা ভালো রসালো হয় বা মাখা মাখা একটা ভাব আসে আমাদের রান্নাটা শেষ পর্যায়ে আমরা এখন নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করে নিব